লুকস অফ লাভ এই ছবিটা রাজা রবিবর্মার একটা বিখ্যাত ছবি শকুন্তলা। আর এই ছবিটা আমার বাড়িতে আছে, বাইরে ঘরের যেখান দিয়ে আমার বাড়িতে ঢোকা হয় সেই জায়গাটার সামনে এন্ট্রেন্সেই আছে একটা কর্নারে। তার উপরে দেখো আমার একটা স্কেচ আছে, এইভাবে এই জায়গাটা আমি সাজিয়েছি। আর এই ছোট্ট কর্নারটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই কর্নারটাকে আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি। দেখো এই একটা বক্স আছে তার নিচে সুরা, আর তার মধ্যে ব্লিচিং পাউডার আর জল মিশিয়ে রেখেছি। তাছাড়া আছে ডেটল, আর তাছাড়া স্যানিটাইজার আছে, এখানে দু তিনটে বোতল আছে যাতে বাইরে যাওয়ার সময় এখান থেকে ব্যাগে করে নিয়ে যেতে পারে। আর বাইরে থেকেও কেউ যদি আসে তাহলে সে তাকে স্যানিটাইজার দেওয়া হয় এবং সে স্যানিটাইজ করে হাত এবং টিস্যু পেপার দিয়ে হাত মুছে তবে ঘরে ঢুকতে পারে। এখানে এই সুরাকটার মধ্যে আমি উপরে স্যানিটাইজার এর বটলগুলো রাখি, তাছাড়াও রাখি দুটো স্প্রে বটল। একটার মধ্যে রাখি ব্লিচিং পাউডার আর জল মিশিয়ে একটা স্প্রে বটলে বানিয়ে রাখি, আর একটার মধ্যে ডেটল আর জল দিয়ে রাখি। স্প্রে বটলে দুটো বোতলের মধ্যে একটা বোতল যেটা ব্লিচিং পাউডারের বটল সেটা দিয়ে দরজা বা গ্রিলগুলো আমি মাঝে মাঝে স্প্রে করে দিই। আর ডেটলের জলটা আছে বাইরে থেকে কোনো জিনিস নিয়ে এলে সেটা স্প্রে করে নিই। সাধারণত আমাদের বাড়িতে কোনো জিনিস নিয়ে এলে সেটা আমরা ছাদে গিয়ে জল দিয়ে ধুয়ে নিই। দেখো এই বক্সটা আমি বানিয়েছি খুব সুন্দর কাপড় আর জুটের সুতো দিয়ে। তোমাদের যদি এরকম বক্স বানাবার ইচ্ছা থাকে তবে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আজকাল আমাদের যত টাকা পয়সা আনা হয় বাইরে থেকে সেগুলো সব স্প্রে করে দেওয়া হয়, বা কয়েনগুলো আমি ধুয়ে ফেলি। তার ফলে ধুয়ে এই সুরাকটার উপরে ছড়িয়ে দিই, তারপরে শুকিয়ে গেলে আমরা তারপরে আমাদের অন্য যেখানে রাখার সেখানে রাখি। কিন্তু এই শুকানোর সময় এখানে ছড়িয়ে রাখি, দেখতে ভালো লাগে না, তাই এই বক্সটা নিয়ে নিলাম, বক্সটার মধ্যে রাখতে পারবো। দেখো আমার একটা গ্লাস পেন্টিং তোমাদের সাথে শেয়ার করছি, প্রায় 20-22 বছর তো হবে এটা বানিয়েছি। এবার দুটো কাচের দুটো পার্ট কীভাবে স্ট্যান্ড বানানো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। নিচের পার্টটা একটা ওভাল শেপে করে কেটে নেওয়া হয়েছে, দেখো। এবার পুরো সাইডগুলো কাচের দোকানে যারা কাটে তারা খুব সুন্দর করে পলিশ করে কেটে দিয়েছে। আর তার মধ্যে মোটা কাচ বসিয়ে একটা প্যানেল তৈরি করা হচ্ছে, যার মধ্যে উপরের যেটার মধ্যে এঁকেছি আমি সেটাকে বসানো যায়। এরকম নানাভাবে করা যায়, কাচের মধ্যে মার্বেলের ছোটো ছোটো পিস লাগিয়েও তোমরা এই প্যানেলটা তৈরি করতে পারো, বা কাঠ লাগিয়ে আঠা দিয়ে। এইসব আইডিয়াগুলো আমরা তোমার সাথে আমি শেয়ার করব। আমার যে আইডিয়াগুলো আছে আমি আস্তে আস্তে করে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘরও সাজাবো আর তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর, দুটো সিম্পল কাজ দিয়ে কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে। এই যে গ্লাস পেন্টিংয়ের যে আউটলাইনারটা আছে না, সাধারণত বাজার থেকে কিনলে এই লাইনারটা জমে যায়, ঠিকমতো ফ্লো হয় না, কিন্তু বাড়িতে খুব কম খরচায় এই লাইনারটা বানিয়ে ফেলা যায়। কীভাবে বানাবে আর কীভাবে তৈরি করবে সেগুলো আমি আলাদা করে আরেকটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলটা তো আমার নতুন, তাই তোমাদের সাপোর্ট চাই, তোমরা আমার বন্ধু হয়ে যাও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে তাতে অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিস আমি টাওয়েল দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর যেখানটা নোংরা হয়ে গেছে কলিন স্প্রে করে দিচ্ছি, আর তারপরে ভেজা টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। টাওয়েলটা মাঝে মাঝেই ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর প্রত্যেকটা জিনিস দেখো আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই শোপিসটা দেখো খুব সুন্দর, এটা আমার ছেলে আমাদের একবার বিবাহবার্ষিকীতে আমার হাজবেন্ডকে আর আমাকে দিয়েছিল। তখন 11-এ 12-এ পড়ে, আজ থেকে 7-8 বছর আগে। ও যখন টিউশনের পয়সা জোগাড় করে
জমিয়ে জমিয়ে আমাদের কিনে দিয়েছিল। তখন ছোট ছোট গিফট দিত, খুব ভালো লাগতো। এখনও গিফট দিলে খুব ভালো লাগে। এখন তো চাকরি করে, কিন্তু তখন নিজের হাত খরচার পয়সা বা টিউশনের পয়সা জমিয়ে জমিয়ে আমাদের গিফট দিত। আর ছেলের থেকে পাওয়ার কিন্তু আনন্দ আলাদা হয়। দেখো কি সুন্দর গিফট, এটা প্রায় 7-8 বছর ধরে আমার বাড়িতে আছে, আমি খুব যত্ন করে রাখি, এটা আমার খুব প্রিয়। টেরেকোটার একটা দুর্গা প্রতিমা আছে, দেখো আমি ব্রাশের সাহায্যে পুরো নোংরাগুলো এখান থেকে পুরো ব্রাশ করে বের করে দিচ্ছি। এইরকম টাইপের ব্রাশ দিয়ে এই মাটির যে মূর্তিগুলো হয় সেগুলোকে পরিষ্কার করতে পারো। আর তোমাদের কাছে যদি মাটির মূর্তি এরকম থাকে, তাহলে তোমরা জল দিয়ে মুছতে পারো। কখন মুছতে পারবে, তখন এই মূর্তিগুলোর মধ্যে তোমরা যদি টেরেকোটা ফেব্রিক পেন্ট করে দাও বা অ্যাক্রিলিক কালার করে দাও, তাহলে কিন্তু তোমরা জল দিয়ে মুছতে পারবে। যেহেতু আমার এটা করা নেই, তাই জন্য আমি ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম। রেগুলার পরিষ্কার করে নিলে ঝকঝকেই থাকে আর দেখতেও সুন্দর লাগে। দেখো এই টিনের বক্সটার মধ্যে টিস্যু পেপার রাখি। বাইরে কোনো লোক এলে যখন স্যানিটাইজার দেওয়া হয় তাকে, লিকুইড স্যানিটাইজার দেওয়া হলো এবং তারপরে একটা টিস্যু পেপার দিয়ে দিলে সে হাতটা মুছে নিতে পারে। এই সব জিনিসগুলো কাছাকাছি রাখলে কাজ করতে সুবিধা হয় অনেক। দেওয়ালটা যেহেতু প্লাস্টিক পেন্ট করা, তাই জল দিয়ে টাওয়েল দিয়ে মুছে দিলে নোংরাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। মাঝে মাঝে জল আর শুধু জল দিয়ে একটা টাওয়েল নিয়ে পরিষ্কার করে দেবে, দেখবে দেওয়ালগুলো একদম ঝকঝক করবে। যাদের বাড়িতে প্লাস্টিক পেন্ট আছে সবাই করতে পারবে। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। বাড়িতে তো কাচের গ্লাস অনেক পড়ে থাকে, সুন্দর সুন্দর গ্লাস যেগুলো সেটগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো ইউজ হয় না, সেগুলোর মধ্যে এইভাবে সুন্দর করে গাছ লাগাও। দেখো এরকম প্লাস্টিকের পট পাওয়া যায় গাছ লাগাবার জন্য, আর মাটির বল পাওয়া যায়। সেই মাটির বলগুলো এই পটগুলোর মধ্যে দিয়ে কাচের গ্লাসের মধ্যে জল দিয়ে গাছ, যে কোনো গাছ লাগিয়ে দিলে গাছটা খুব সুন্দরভাবে বড় হয়। আর কীভাবে শেকড় গজিয়েছে তোমাদের দেখালাম, আর এগুলোর পাতাগুলো খুব সুন্দর হয়। মাটি ছাড়া এইভাবে গাছ লাগাতে পারবে, এই উপায়টাকে বলে হাইড্রোপনিক উপায় পদ্ধতি, যেই পদ্ধতিতে গাছ লাগানো হয়। আজকাল অনেক চাষ করা হয় জানো তো, সবজি চাষ করা হয়ে যায় নানা রকম, মানে সবজির চাষ আজকাল এই হাইড্রোপনিক উপায়ে করা হয়। তো দেখো আমার টবে গাছ লাগিয়েছি, তার নিচে ছোট ছোট পাতাওয়ালা গাছ লাগিয়ে দিয়েছি, তার ফলে টপটা দেখতেও সুন্দর হয়। আর বাড়িতে না যখন সাজাবে তোমরা তখন কিছু পেন্টিং রাখবে কম খরচায়। ছোট ছোট পেন্টিং আজকাল বাজারে পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারো, নিজেরা বানিয়ে ফেলতে পারো। তাহলে না বাইরে ঘরে যখন কোনো মানুষ আসে, প্রথম এসে তো একটা ইমপ্রেশন খুব ভালো হয় যে এই বাড়ির লোকেদের কালচার কীরকম। তাই সুন্দর করে বাইরে ঘরটা সবারই সাজানো থাকে,
তবে তার মধ্যে কিছু পেন্টিং গাছ রাখলে দেখবে সবাই খুশি হবে, তোমার বাড়ির সৌন্দর্য বা তুমি কিভাবে সাজিয়েছো সেটার প্রশংসা করবে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার বন্ধু হয়ে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে চলি, বাই।